ইউনিট 1 এর লেসন 2 তে আমরা দি আনফরগেটেবল হিস্ট্রি পড়ছিলাম 7ই মার্চের ভাষণের এই হিস্ট্রি পড়তে গিয়ে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষ পর্বে আমরা দেখছি যে কি অ্যাডভাইস বা কি টাইপের স্টেপস নেওয়ার জন্য উনি লাস্ট মোমেন্টে বলে গিয়েছেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান Form revolutionary committees under the leadership of the Awami League in every village, every community. Be prepared to act with what you have in your possession. Remember, since we have already had to shed blood, we will have to shed a lot more of it. By the grace of God, however, we will be able to liberate the people of this land. সো এখানে উনি অনেক আশা নিয়ে অনেক ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু বলছেন যে একদিন হয়তো আমাদের দেশ স্বাধীন হবে সেই আশায় কিন্তু বলছে যে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লাতে যেন এইসব সংগ্রাম পরিষদগুলো গড়ে তোলা হয় আওয়ামী লীগের নেতৃত্বে এমনকি বলছে যে প্রত্যেককে নিজেদেরকে যে তৈরি থাকতে হবে তাদের নিজেদের সংগ্রহে বা নিজেদের অবস্থান থেকে যা আছে যা কিছু আছে সব কিছু নিয়ে কারণ নিজেকে তৈরি থাকতে হবে যে কোনো ধরনের শত্রু যে কোনো ধরনের বা যে কোনো সময়ে যে কোনো শত্রু মোকাবিলা করার জন্য এমনকি তিনি মনেও রাখতে বলেছেন যে দেখো আমরা অলরেডি অনেক কিন্তু রক্ত ক্ষয় করে এসেছি এবং এখন পর্যন্ত করছি তো এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমাদের জন্য এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছে যে আর রক্ত দিতেও কিন্তু আর কোনো বাধা নেই তো এর জন্যই সে এটার বদলে সে বলছে যে আমাদের আসলে আরও অনেক রক্ত ক্ষয় করার প্রয়োজন আছে কারণ এছাড়া আর কোনো উপায় এই মুহূর্তে আর নেই আর আমাদের যেহেতু সামনে আরও রক্ত ক্ষয় করতে হবে সো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের দেশ অবশ্যই একদিন একদিন স্বাধীন হবে এবং আমরা স্বাধীন করতে পারবো এমনই একটা হচ্ছে ইচ্ছা নিয়ে একটা ইচ্ছা শক্তি নিয়ে কিন্তু তিনি তার ভাষণটা শেষ করেছিলেন এমনকি তিনি সবার মধ্যে এইভাবে কিন্তু সচেতনতা গড়ে তুলেছিলেন দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর এমানসিপেশন লং লিভ বেঙ্গল তো উনি কিন্তু যখন একদম সরাসরি কিন্তু এই ভাষণটা যখন বাংলায় দেয়া হয়েছিল যেটা হচ্ছে অরিজিনাল ভার্সন এই ভাষণটির এই স্পিচের সেখানে কিন্তু তিনি সেই যে পরিচিত এবং সেই বিখ্যাত লাইন দিয়ে আমাদের এই ভাষণটি শেষ করেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং জয় বাংলা বলে যখন উনি এই স্পিচটা শেষ করলেন তখনকার যে রেভলিউশনারি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই এতগুলো মানুষের মধ্যে এই এতগুলো মানুষের সবার মধ্যে যেটা কিন্তু অবর্ণনীয় এবং এরপরে থেকেই যখন বাংলার মানুষের মধ্যে সেই বোধটা জাগ্রত হয়েছে যে কোনো মূল্যেই তারা এই দেশে স্বাধীন করবে এই প্রেরণাটা কিন্তু এই এই যে 7ই মার্চের ভাষণ এর আগ পর্যন্ত কিন্তু এতটা ঢালাওভাবে কখনো কারোর মধ্যে ফুটে ওঠেনি এবং কোনো ভাষণেই কিন্তু এইভাবে এতটা শক্তভাবে এতটা আশাও কেউ কখনো পায়নি সো এটা যে এই ইতিহাসে আমাদের বাংলার ইতিহাসে কত বড় গুরুত্বপূর্ণ এবং কতটা জায়গা নিয়ে আছে এবং যেটা আসলেই কখনো ভোলার নয় এরকম একটা ভাষণ কিন্তু আমরা এই গল্পের ছলে পড়ায় পড়ায় কিন্তু জেনে নিলাম আশা করছি তোমাদের এই সম্পর্কে আরও বিস্তারভাবে এবং আরও বেশি জানার হয়তো ইন্টারেস্ট থাকবে এবং যাদের জানার ইন্টারেস্ট থাকবে অবশ্যই বিভিন্ন আর্টিকেলস পাবে তোমরা এটা সম্পর্কে জেনে নিতে পারো এবং তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন বা জিজ্ঞাসা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং তোমাদের থটসগুলোও কিন্তু শেয়ার করে দিতে পারো আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে